গল্পটা হচ্ছে কি, জ্যাক নামক একটা ব্যক্তি গ্রামবাসীদের কিছু জিনিস চুরি করে পালাতে গিয়ে সামনে শয়তানের সঙ্গে মুখোমুখি হয়। মুখোমুখি হতে শয়তান তাকে মরতে বলে। তাকে যাতে না মরতে হয় সে শয়তানকে ট্রিক করে। ট্রিকটা ছিল কি, একটা কয়েন হয়ে যেতে বলে শয়তানকে, যাতে গ্রামবাসীদের ওই জিনিসের দাম দিয়ে গ্রামবাসীদের হাত থেকে পালাতে পারে। যখন রূপ ধারণ করেছিল শয়তান, কয়েন হয়ে জ্যাকের পকেটে চলে যায়। তো জ্যাক কি করে, আবার আরেকটা ট্রিক করে শয়তানকে বন্দি করে দেয় পকেটের মধ্যে। এইটা ডাউনটাউন এইরকম হয়। এটা প্ল্যানো ডাউনটাউন, ড্যালাসের ডাউনটাউন। আরও বড় বড় বিল্ডিং থাকে, বাট এটা প্ল্যানো। এইরকম হয়, একটু গোছানো ছিমছাম শহরের মতন। তো আজকের হ্যালোইন এইরকম সাজানো থাকে সামনে। একটা চুক্তি করে শয়তানের সঙ্গে জ্যাক, যে তার আত্মা যেন তার কাছ থেকে কোনোদিনও না ছিনিয়ে নেওয়া হয়। তো ওইখানে কি কেউ বসে আছে না সত্যি করে লোক? ওটা আচ্ছা, এইটা হ্যালোইন কঙ্কাল বসে আছে। শয়তান রাজি হয়ে যায়। তারপর জ্যাক কি করলো, শয়তানকে যেতে দিল। বাট শেষে কি হলো, সবারই মৃত্যু হয়। জ্যাকেরও একদিন মৃত্যু হলো অনেক বছর পর। যখন মৃত্যু হলো তখন চুক্তি অনুযায়ী শয়তান তার আত্মাটা নেয়নি। এইটা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন, এটা ডাউনটাউনের। এখানে সবাই পার্কিং করেছে, এরকম করে পার্কিং করে। গাছের নিচে একজনকে বসে আছে। পাপের বোঝা এতই বেড়ে গেল জ্যাকের যে স্বর্গ নরক কিছুই পেল না। কোথাও তার যাওয়ার জায়গা ছিল না। অ্যাট দ্য এন্ড তার ওই আত্মাটা নিয়ে সে ঘুরতে থাকলো। তার উপর একটু কৃপা করলো, এত অন্ধকারে জ্যাক কোথায় বা ঘুরে বেড়াবে। ওই জন্য তাকে একটা জ্বলন্ত কয়লা দিল আর বললো যে তুমি এটা নিয়েই থাকো। তো জ্যাকের প্রিয় খাবার ছিল টার্নিপ, টার্নিপটা মূলো আই থিঙ্ক। তো সেখানে ওই জ্বলন্ত কয়লাটা ঢুকিয়ে দিল আর একটা মুখ চোখ নাক এঁকে সে খুঁজতে থাকলো যে কোথায় শান্তির জায়গা পায়। অনেকে বলে যে এই গল্পটার পিছনে কারণ আছে হ্যালোইন। ইউএসএতে এই কিছু আয়ারল্যান্ডের লোকেরা এসেছিল, তারা এইখানে এসে
টার্নিম তো পাইনি, তো এখানে কুমড়ো পেয়েছিল, সেখানেই কার্ভিং করেছিল, সেখানেই ডিজাইন করেছিল। গল্পটার শেষে সবাই ওকে, সবাই জ্যাককে বললো, জ্যাক ওর ল্যান্টন, ল্যান্টন মানে লন্ঠন। অনেকে আবার এটাও বলে যে হ্যালোইনের দিনে ওই কার্ভিং করে কুমড়োর মধ্যে যদি ঘরে রাখা হয় তো ইভিল স্পিরিট চলে যাবে ঘর থেকে। এইরকমভাবে এখানে হচ্ছে হ্যালোইন হয়, খুবই ভালো লাগছে, স্টিক টানতে বলে গেছি, এখানে হাত দিয়ে করছি। এটা আরেকটা ঘর, জাস্ট গাড়ি চালা চালাতে দেখলাম, দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে আরেকটা বাড়ি, এখানে হ্যালোইন খুব ভালোভাবে সাজিয়েছে। এখানে পুরো সব ক্লাউনেরা, এখানে আপনারা নিশ্চয়ই আইটি দেখেছেন, ইট আইটি জানি না কি বলেন আপনারা, তো এইটা সেই আইটির হচ্ছে ক্লাউনটা, এটাও আইটির ক্লাউনটা, ইট আইটি জানি না। সুন্দর লাগলো, বেশ মনটা বেশ ভরে গেল, তোমাকে আরো আরো যেতে হবে এখানটা। তো আপনাদের হচ্ছে কেমন লাগলো আপনারা জেনে বলুন, দেখুন, পারলে লাইক সাবস্ক্রাইব বাটন টিপবেন, শেয়ার করবেন। এখানে এরকম ভাবে হ্যালোইন কাটানো হয় ইউএসএতে, মানে কাইন্ড অফ একটু দুর্গাপূজার ফিলিং আসছে, বিকজ দুর্গাপূজাতে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে দেখি, এখানে আমি গাড়ি চালাতে চালাতে দাঁড়াচ্ছি আর দেখছি, খুব মজা লাগছে। আপনাদেরও যদি মজা লেগে থাকে তাহলে শেয়ার লাইক সাবস্ক্রাইব তিনটে করবেন। কাজ নামা